সম্মানিত পার্টিসিপেন্ট বৃন্দ, আমরা যারা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, এবং আসলে প্রোগ্রামটি গতকাল ছিল, গতকাল আমি ছিলাম জিনাইদা। তো জিনাইদা থেকে ঢাকায় ফিরছিলাম, যার কারণে বাসে থাকার কারণে প্রোগ্রামটি পোস্টপোন করা হয়েছে। অনেকেই শিডিউলটা মিস করে ফেলেছেন, হয়তো গতকালে অনেকে ট্রাই করেছেন, ইন করতে পারেন নাই, কারণ গতকাল প্রোগ্রামটি হঠাৎ করে চেঞ্জ করা হয়েছিল বিকালবেলা। তো আমি আশা করবো যারা পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করেছেন, প্রত্যেকের জন্য একটি মনোমুগ্ধকর প্রোগ্রাম হবে। আসলে আমাকে যারা চিনেন, আমার পরিচয় নতুন করে দেওয়ার দরকার নাই। মোহাম্মদ কামরুজ্জামান, স্টার ডিরেক্টর টিএনসি, এবং কোম্পানির সম্মানজনক পদবি ইন্টারন্যাশনাল স্পিকার পদবি আমি কোম্পানি থেকে উইন করেছি, এবং কোম্পানি থেকে লাক্সারি কার, ইয়াজ, প্রাইভেট প্লেন অ্যান্ড ভিলা ফান্ড। কোম্পানি থেকে যে $2 লাখ ফান্ড আছে, $2 লাখ ফান্ড আমি অর্জন করেছি। এখন আমরা দেখতে পারি যে আসলে এই যে পদ পদবি এবং এই যে অ্যাওয়ার্ড টিওয়ার্ড, এগুলো আমি কিভাবে অর্জন করলাম, যদি আপনি একটু ছোট্ট করে আমি বলি যে আসলে সবাই কিন্তু ক্লাসে ফার্স্ট হতে চায়, সবাই খুব ভালো জায়গাটা দখল করতে চায়। এখন কিভাবে আপনি ভালো জায়গাটা দখল করবেন? ভালো জায়গাটা দখল করতে হলে নিশ্চয়ই ক্লাসের ভালো জায়গাটা দখল করতে হলে আপনি, আমরা যদি আমাদের সেই স্কুল বেলায় ফিরে যাই, তাহলে আমাদের যে বন্ধুটা ফার্স্ট বয় ছিল, সে কিন্তু একটু বেশি পড়ালেখা করতো। কেমন বেশি? সে ভোর রাতে উঠে পড়ালেখা শুরু করতো, সে ক্লাসের ফাঁকে পড়তো, সে খেলাধুলায় অতটা অ্যাগ্রেসিভ ছিল না, সে কখনো হলে সিনেমা দেখতে যেত না। এখন এরকম বিভিন্ন কারণগুলো অ্যাভয়েড করার কারণেই কিন্তু সে ছিল ফার্স্ট বয়। তাহলে আমি বলবো, যখন আমি টিএন স্টার্ট করি, টিএন স্টার্ট করার পর কেন এই অ্যাওয়ার্ড রিওয়ার্ড গুলো আমি বাংলাদেশে একমাত্র ফুল $2 লাখ ফান্ড অ্যাচিভ করতে পেরেছি, একমাত্র কারণ হলো আমি এই কাজটাকে মনোযোগ দিয়ে করেছি, এবং এমন ভাবে করেছি যে কেউ আমাকে এই কাজটা থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছে, যার কারণে আমি এই এই অ্যাওয়ার্ড রিওয়ার্ড গুলো বা এই র্যাঙ্ক বা এই পদবী গুলো আমি অর্জন করেছি। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারাও যদি সঠিকভাবে কাজ করেন, তাহলে টিএনস ভবনে আপনার জন্য সেই সুযোগ গুলো অপেক্ষা করছে। আজকে আলোচনা হবে টিএনস এর একটা অপরচুনিটি নিয়ে। আসলে অপরচুনিটিটা কি, সেটা যদি আমরা প্রেজেন্ট কন্ডিশন থেকে আলোচনাটা স্টার্ট করি, যে আসলে আমরা কেমন আছি। সিন্স 2020 মার্চ থেকে বাংলাদেশে করোনার লকডাউন স্টার্ট হয়েছে। আপনি চিন্তা করে দেখেন যে যখন লকডাউন স্টার্ট হয়, সেই শুরু থেকে আমরা এটাকে তেমন কিছু ভাবি নাই, কিন্তু আস্তে আস্তে এটা এমন জটিল আকারে আমাদেরকে নিয়ে গেছে যে দেখেন কোভিড এবং পোস্ট কোভিড, যে শুধু কোভিড নয়, যে করোনার ক্রাইসিস নয়, আফটার করোনা অবশ্য আমরা আরেকটা ক্রাইসিস এর মধ্যে পড়ে গেছি। দেখেন বাংলাদেশের কিছু কিছু অঞ্চলকে রেড জোন দেওয়া হয়েছে, এবং যেটা আমি বলবো যে বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 50তম, এবং রিকভার করার অবস্থানে বাংলাদেশের সূচকে সূচক ছিল 50তম। কিন্তু আপনি যদি দেখেন আন্তর্জাতিক অনেক দেশগুলো, ইউরোপ, আমেরিকার অনেক দেশ, ইতালির মতো উন্নত দেশ, ফ্রান্সের মতো দেশ, জার্মানির মতো দেশ, স্পেনের মতো দেশ, যেখানে লক্ষ লক্ষ লোক মারা গেছে, সেই তুলনায় আমাদের দেশে সরকার ঘোষিত 28 থেকে প্রায় 29,000 বা 30,000, সেই সংখ্যাটা হয়তো আরো যেগুলো অঘোষিত ভাবে যোগ হয়েছে ওই মৃত্যুর মিছিলে, হয়তো সেটা 40,000 বা 50,000 বেশি নয়। সেই তুলনায় আমরা কিন্তু সেই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক ভালো আছি। এখন আমি বলবো এই যে কোভিড আমরা পাস করে যাচ্ছি, দেখেন গ্লোবালি আমাদের র্যাঙ্কিং হলো 50। এখন এটা আমি বলবো আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত, যে আমাদের মানুষগুলো, আমরা এত ঘনবসতিপূর্ণ দেশ, বিভিন্ন গবেষকরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ আপনি দেখেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া ম্যাচাকার হয়েছে। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করেছেন যে আমরা অতটা ক্ষতিগ্রস্ত হই নাই। কিন্তু আমি যেটা দেখছি, আমার ব্যক্তিগত অভিমত থেকে যদি আমি বলি, এটা জাস্ট একটা পরিসংখ্যান দেওয়া আছে এখানে যে ওয়ার্ল্ড ওয়াইড কতজন আক্রান্ত হয়েছে, এটা কিছুটা ব্যাকডেটেড, যদি লেটেস্ট আপনি কাউন্ট করেন টিভি স্ক্রিন দেখলেই পাবেন। দেন বাংলাদেশেও এখানে দেওয়া আছে 28,000+, এটা এখন প্রায় 30,000+ মৃত্যুর মিছিল, এবং এখানে এসে আরো অনেক বেশি সংখ্যাটা। হ্যাঁ, এই এটা জাস্ট একটা তুলনামূলক আপনার তথ্য এখানে তুলে ধরা হয়েছে একটু ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশের কি অবস্থাটা। এবং এই জায়গাটায় যদি আমি দেখি যে কোভিড এবং আফটার কোভিড এবং পোস্ট কোভিড, এটা আরো আমাদের জন্য বড় ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে। মানুষের এখন হসপিটালে গেলে রোগশোক বেড়ে গেছে, এবং এই রোগশোক বেড়ে যাওয়ার মানে মেইন কারণ হলো, দেখেন করোনায় আমাদের দেশে যদি 2020 মার্চ দেখেন, মার্চ থেকে আজকে 2022 জুলাই যদি আপনি চিন্তা করেন, তাহলে গত 2 মাস আগেও কিন্তু আমরা কিন্তু মে অথবা জুনে কিন্তু আমরা দেখছি যে কি, মে মাসে আমরা অলমোস্ট করোনা নেই, কোনো মৃত্যু নেই, তেমন কোনো আক্রান্ত নেই, কিন্তু আবার হঠাৎ করে এখন জেগে উঠছে। এখন প্রত্যেক দিনে লোক মারা যাচ্ছে, 1,500-2,000 আক্রান্ত হচ্ছে, 10 থেকে 12%, 13%, 15% পর্যন্ত আক্রান্তের পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। এখন এটা কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না, কোভিড আমাদের ছেড়ে যাচ্ছে না, এবং এটার ফলশ্রুতিতে যেটা হচ্ছে, এই কোভিড আক্রান্ত মানুষগুলো এবং আমরা যারা আক্রান্ত হই নাই তাদের মধ্যে যে জিনিসটা দেখা যাচ্ছে, বেশি মাত্রায় কিছু রোগ শোক আমাদের সামনে চলে আসছে, এবং যারা কোভিড আক্রান্ত তাদের জন্য পোস্ট কোভিড, আফটার কোভিড,
রিকভারি করার পর তাদের মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে, তাদের মধ্যে মোস্টলি হলো তাদের বিভিন্ন শোল্ডার পেইন দেখা দিচ্ছে, তাদের হেডেক মানে মাথা ব্যথা দেখা দিচ্ছে, তাদের বুকে এবং লাংসে ব্যথা মানে লাংসের প্রবলেম দেখা দিচ্ছে, দেন আপনার ডাইজেস্টিভ প্রবলেম দেখা দিচ্ছে, দেন তাদের হার্টের প্রবলেম দেখা দিচ্ছে, তাদের চোখ মুখ এবং নাক এরকম বিভিন্ন ধরনের আপনার চোখের রোগ, মানে চোখের রোগ বলতে আমরা যেটা দেখি চোখে কম দেখা, ইচিং হওয়া, এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, দেন নাকের সমস্যা দেখা দিচ্ছে, দেন নাকের পলিপাস থেকে শুরু করে মাইগ্রেনের প্রবলেম, এরকম বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। এখন এই যে পোস্ট কোভিড সমস্যাগুলো অথবা কোভিড সমস্যা দুইটাকে আমরা কিভাবে রিকভার করতে পারি? আসলে দেখেন এখন যদি আমরা এই এই ক্রাইসিসটার মধ্যে থেকেও আমরা কিন্তু আমাদের লাইফকে চালিয়ে নিতে হবে, আমরা লাইফ কিন্তু বন্ধ করতে পারছি না, যে আমরা প্রত্যেকেরই কিন্তু একটা ডিমান্ড যে গুড লাইফ নিডস এক্সট্রা পয়েন্টস, যা আসলে আমরা সবাই যারা এখানে এই পৃথিবীতে বা বাংলাদেশে আমরা বসবাস করছি, শত ক্রাইসিস এর মধ্যেও আমাদের কিন্তু একটা ডিমান্ড, আমরা আরেকটু ভালো থাকতে চাই, আরেকটু ভালো থাকতে চাই। এখন এই যে ক্রাইসিস এর মধ্যে যদি আমি ভালো থাকতে চাই, তাহলে আমাকে ডুয়েল আইডেন্টিটি নিতে হবে, যে আমরা একসময় শুধু অফলাইনে কাজ করতাম, এখন আমাদেরকে অনলাইনেও কাজ করতে হবে। আপনি দেখেন যে 2020 এর মার্চের পর থেকে বাংলাদেশের ভ্যারাইটিস কাইন্ড অফ পিপল এই অফলাইন বাদ দিয়ে অনলাইন ব্যবহার করে, অনেকে অলরেডি এই অনলাইনের সুযোগকে ব্যবহার করে কোটিপতি হয়েছেন, অনলাইনের সুযোগকে ব্যবহার করে অনেকে বড় বিজনেস দাঁড় করিয়েছেন, অনলাইনের সুযোগকে ব্যবহার করে অনেকে বড় ধরনের নিজেকে বড় উদ্যোক্তা হিসেবে সমাজে আবির্ভূত করেছেন, এরকম বিভিন্ন সুযোগ কিন্তু তারা দিয়েছেন। ডাবল অ্যাটেনশন দিতে হবে আমাদের ইনকামের দিকে, বিকজ অফ আমাদের হেলথ এখন আমাদের মোর কনসার্নস ইস্যুস, এই জিনিসটাকে আমাদের মাথায় নিতে হবে। কারণ আমি যদি আমার স্বাস্থ্যগত দিকটাকে 100% ভালো রাখতে চাই, তাহলে আমাকে মোর অ্যাটেনশন দিতে হবে আমার ইনকামের দিকে, কারণ ইনকাম ভালো হলেই কেবল স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যাবে। কারণ ইনকাম যদি ভালো না থাকে, তাহলে আপনি স্বাস্থ্য মেনটেন করার জন্য যে এক্সপেন্স করা দরকার সেটা কিভাবে করবেন, এরকম বিষয়গুলো আমাদের সামনে আছে। সেই জন্য আমাদের মেইন পোস্ট মানে আমরা যে কাজটা এখন করছি, এটার সাথে আমাদের পার্ট টাইম কোনো একটা জব দরকার, পার্ট টাইম কোনো একটা কাজ দরকার। টিএনস আপনাকে সেই অফারটা করছে, যে টিএনস বলতেছে যে আসুন আমি আপনাকে লাইফে একটা এক্সট্রা সুযোগ দিব, আপনাকে যে একটা অপরচুনিটি দিকে আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি, যে অপরচুনিটিটা কি করবে আপনাকে, যে আপনি আমাদের সাথে অনলাইনে এবং অফলাইনে দুই জায়গায় আপনার প্রেজেন্ট কাজের সাথে সম্পৃক্ত থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আপনি এখানে একটা এক্সট্রা সুযোগ আপনি নিতে পারেন, যেটা অনলাইন থেকে নিতে পারেন। দেন আপনার স্বাস্থ্যগত ভাবে আমাদের কিছু পদ্ধতিকে তারা পরিবর্তন করার প্রশিক্ষণ দিচ্ছে, যে দেখেন আমরা হ্যান্ডশেক করতাম, কোলাকুলি করতাম, এই জিনিসটাকে বাদ দিয়ে এখন আমাদেরকে কোনোই দিয়ে হ্যান্ডশেক করতে হচ্ছে, মানে এটা অন্য একটা স্টাইল, কিন্তু হ্যাঁ এটাকেও আমাদেরকে মেনে নিতে হবে, কারণ পরিস্থিতি আমাদেরকে ওদিকে নিয়ে যাচ্ছে। দেন আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতাম, দেন আপনি যদি নিজে সেফ চিন্তা করেন, তাহলে আপনাকে সেলফ ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে। দেন এই সুযোগগুলো টিএস আপনাকে করে দিচ্ছে, কিভাবে সেই সুযোগগুলো আমরা নিতে পারি। দেন টিএস আপনাকে বলতেছে এমপ্রেস টিএস এন্ড সলভ প্রবলেমস, যে আপনি টিএস কে গ্রহণ করুন, দেন আপনার সমস্যাগুলো সলভ হয়ে যাবে। কিভাবে টিএস গ্লোবালি ক্রস বর্ডার সোশ্যাল মেম্বার যদি আপনি হন, যে টিএনসির সাথে যখন আপনি সম্পৃক্ত হবেন, টিএনসির একজন প্রোডাক্টের গ্রাহক অথবা একজন কনজিউমার, মানে কিন্তু আপনি শুধু টিএনসিতে সম্পৃক্ত থাকবেন না, ওয়ার্ল্ড ওয়াইড টিএনসির সাথে সম্পৃক্ত হয়ে যাবেন। যখনই আপনি টিএনসির সাথে সম্পৃক্ত হবেন, টিএনসিতে আপনি কি পাবেন, দেখেন ফার্স্ট আপনি দেখেন আপনি পাবেন নিউ মেডিকেল, আপনি পাবেন নিউ মেডিকেল, আপনি পাবেন নিউ মিডিয়া, যে আসলে এখানে কি যখন আপনি আপনার আইডিটাতে ফেসবুক আইডিটাতে আপনার দেন আরো যে বিভিন্ন মিডিয়াগুলো আছে, টুইটার আছে, দেন আরো আমাদের অন্য যে অনলাইন মিডিয়াগুলো আছে, ওখানে যদি শুধু আপনার নামের শেষে টিএনসটা যুক্ত করে দেন, টিএনস সেভেন স্টার, বা আপনি মিস্টার আব্দুল হামিদ, আপনি দেখেন মিস্টার আব্দুল হামিদ টিএনস লিখে দেন, লিখে দেওয়ার কারণে আপনার কি হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড একটা নতুন পৃথিবীর সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন। শুধু টিএনস লেখা থাকার কারণে সারা পৃথিবীর বিভিন্ন লোক আপনাকে অনলাইনে অ্যাড করবে, তাতে কি হচ্ছে আপনার একটা অন্য জগৎ তৈরি হচ্ছে। দেন আপনার এখানে পাবেন আপনি বিগ ডাটা, দেন ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লাই চেইনের সুযোগ আপনি টিএনস থেকে ব্যবহার করতে পারবেন, নিউ ডিরেক্ট সেলস মানে আমাদের বিজনেস হলো ডিরেক্ট সেলিং বিজনেস, এখান থেকে আপনি ডিরেক্ট সেলিং এর এই কমিউনিকেশনের সুযোগটা পাবেন, ইমিডিয়েট কমিউনিকেশন, নিউ হোটেলস এটা আমাদের আরো একটা ডিপার্টমেন্ট, নিউ এডুকেশন, দেন নিউ টুর আমাদের, দেন ক্রস বর্ডার সোশ্যাল মেম্বার, যেটা আমরা প্রথমেই বলেছি যে মিডিয়ার মাধ্যমে যে আপনি যখনই অনলাইনে আপনার নামের সাথে শুধু টিএনসটা যুক্ত করে দিবেন, ওয়ার্ল্ড ওয়াইড আপনার অনেক বন্ধু তৈরি হয়ে যাবে। কি বলছে টিএনসির সাথে সম্পর্কে আপনি আরো কি পেতে পারেন, ওয়ান বডি মাল্টিপল উইং স্ট্র্যাটেজিক সলিউশন,
যেটার মাধ্যমে আপনি বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন, যেটা আমরা আলোচনায় নিয়ে আসবো, প্রোভাইড বিজনেস অপরচুনিটিস ফর এ বেটার লাইফ, যে টিএনস আপনাকে একটা বিজনেস অপরচুনিটি প্রেজেন্ট করবে যেটা আপনার একটা ভালো জীবনের জন্য যথেষ্ট হবে, প্রোভাইড হেলথ প্রোটেকশন ফর সেফ সোশ্যাল ইন্টারেকশন, যে টিএনসি আপনাকে একটা স্বাস্থ্য প্রোটেকশন দিবে, মানে স্বাস্থ্য সহায়ক কিছু বার্তা টিএনসি আপনাকে দিবে যেটা আপনাকে সোশ্যালি আপনাকে ইন্টারেকশন মানে আপনার বিভিন্ন সোশ্যাল কর্মকাণ্ডে আপনার স্বাস্থ্যটাকে ভালো রেখে আপনি কিভাবে অ্যাটেন্ড করতে পারেন সেই সুযোগগুলো আমাদের এই টিএনসি থেকে আপনি পেতে পারেন। দেন প্রোভাইড গ্রোথ স্পেস ফর সেলফ রিয়েলাইজেশন, যে আসলে আমি কে, আমরা সবাই তো ভাবি যে আমি অনেক কিছু করতে পারবো, বাট টিএনস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেকে প্রমাণ করার সুযোগ আছে। আপনাকে টিএনসি সিস্টেম, ট্রেনিং অ্যান্ড এডুকেশন সিস্টেম, টিএনসি ম্যানেজমেন্টের বিভিন্ন প্রশিক্ষণ সিস্টেম আপনাকে যখন একটা দক্ষতার পর্যায়ে নিয়ে যাবে, দেন আপনি নিজেকে প্রমাণ করার সুযোগটা পাবেন। টিএনস টাইম অফ এন্টারপ্রেনারশিপ, আসলে দেখেন আজকে এই কোভিড এর মধ্যে কি হচ্ছে, যখন 2020 মার্চ থেকে কোভিড স্টার্ট হলো, অসংখ্য ব্যক্তিগত ছোট ছোট এন্টারপ্রেনার হ্যাঁ অনলাইন পেজ করে বিদেশ থেকে প্রোডাক্ট নিয়ে এসে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রোডাক্ট নিজেরা কালেক্ট করে অনলাইনে এগুলো ডেমো দেখিয়ে প্রেজেন্টেশন করে আজকে কিন্তু তারা বড় বিজনেস তৈরি করেছে। এখন আপনি যখন টিএনসির সাথে সম্পৃক্ত হবেন, আপনারও সেই সুযোগটা আছে যে আপনি বা বাংলাদেশে একটা পেজ খুলে হয়তো বাংলাদেশি কিছু গ্রাহকের কাছে পণ্যটা বিক্রি করছেন, বাট টিএনস এমন একটা বড় প্রতিষ্ঠান যে এখানে যখন আপনি সম্পৃক্ত হবেন তখন এখান থেকে সারা পৃথিবীতে আপনি নিজেকে কি করতে পারবেন, বিস্তৃত করার একটা সুযোগ পাবেন। যে আপনি দেখেন যে এখানে যখন আপনি দ্য মোর ইউ ইউজ প্রোডাক্ট, যখন আপনি টিএনসির সাথে সম্পৃক্ত হবেন, টিএনসি আপনাকে যে প্রশিক্ষণ গুলো দিবে, যে সিস্টেম গুলোতে টিএনসি আপনাকে আহ্বান জানাবে, তার মধ্যে ফার্স্ট হলো যে আমাদের প্রোডাক্ট দেন দ্য চিপার ইট ইস মোর দেন দ্য কন্ট্যাক্টস, দ্য বিগার দ্য ক্যারিয়ার দ্য ইজিয়ার ইট ইস, যে আসলে আপনি টিএনসি প্রোডাক্ট যত ব্যবহার করবেন এই প্রোডাক্টটা আপনার কাছে আরো দাম কমে আসবে। কেন? যখনই আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন আপনার পয়েন্ট যোগ হতে থাকবে, পয়েন্ট যোগ হয়ে আপনার ডিসকাউন্ট হতে থাকবে, ডিসকাউন্ট হতে থাকলে আপনার দামটা আরো কমে আসবে। দেন আপনি দেখেন কি করতে পারেন এখান থেকে, জাস্ট একটা সেল ফোন, আমাদের সবার হাতে একটা ফোন আছে, তাহলে ওই ফোনটা দিয়ে আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারেন। কেমন? যে দেখেন স্পেশালি শেয়ার অনলাইন, অনলাইন ট্রেনিং, দেন অনলাইন অর্ডার, অনলাইন সার্ভিস, এই জিনিসগুলো থেকে আপনি কি করতে পারেন, শেয়ার অনলাইন মানি হচ্ছে কি, দেন আপনি একটা প্রোডাক্ট ব্যবহার করেন জাস্ট 2 মিনিটের একটা ভিডিও করে বা 1 থেকে 1.5 মিনিটের একটা সুন্দর ভিডিও করে, হ্যালো গাইজ আসসালামু আলাইকুম, যে আমি এই প্রোডাক্টটা আমি ব্যবহার করেছি, এটা আমার জন্য এই স্বাস্থ্যবার্তা স্বাস্থ্য উপকার নিয়ে এসেছে, এটা আমার পরিবারের লোকজন ব্যবহার করছে, আমার বন্ধু বান্ধব ব্যবহার করছে, এই করোনা ক্রাইসিসের সময় আপনারা এটা ট্রাই করতে পারেন, এটা আপনার ইমিউনিটি বুস্ট করবে, এটা এরকম একটা সুন্দর ভিডিও পোস্ট করে অথবা একজন গ্রাহকের সে একজন প্রোডাক্ট ইউজারের ভিডিও পোস্ট করে ওখান থেকে আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন। 1 আওয়ার কি বোঝাচ্ছে, যে ওই ফোনটা মাত্র 1 ঘন্টা ব্যবহার করে সিম্পল বিজনেস মডেল 1 আওয়ার তো লাভ। যে আসলে আমাদের যে ট্রেনিং গুলো থাকে এগুলো 4 ঘন্টা 5 ঘন্টা বেবি থাকে না, আমাদের অনলাইন ট্রেনিং গুলো 1 থেকে 1.5 ঘন্টা থাকে, ওই সময়টুকু দিয়ে আপনি এখান থেকে শিখতে পারেন। সিম্পল, ইজি টু লার্ন, ইজি টু টিচ, ইজি টু কপি, যে আসলে আমাদের যে বিজনেস প্ল্যান গুলো বা আমাদের যে প্রেজেন্টেশন গুলো এগুলো সহজে আপনি শিখতে পারবেন, অন্যজনকে শিখাতে পারবেন এবং এটা কপি করতে পারবেন। দেন আপনি আমাদের স্পেশাল সাপোর্ট যেটা আপনি আমাদের কাছ থেকে পাবেন, বিশিয়ার অ্যাপস পাবেন, ওখান থেকে অনলাইন প্ল্যাটফর্ম কোম্পানির নিজস্ব অ্যাপস আছে, ওই অ্যাপস থেকে আপনি আপনার সমস্ত তথ্যগুলো পাবেন, এবং আমাদের অ্যাপসটা হলো সেফ, ইফিসিয়েন্ট এবং কনভিনিয়েন্ট, যে অ্যাপসটা আপনি ব্যবহার করবেন এটা খুব সহজে ব্যবহার করা যায়। দেন আমাদের আছে বিজনেস, আমাদের প্রোডাক্ট আছে, এডুকেশন আছে, সার্ভিস আছে, দেন আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার কারণে বিজনেস পাবেন, আমাদের প্রোডাক্ট দিয়ে মানে পণ্য দিয়ে বিজনেসটা করবেন, আপনি আমাদের এডুকেশন মানে ট্রেনিং সিস্টেম আছে, আমাদের সার্ভিস আছে। কেন আপনি টিএনসিতে আসবেন সেই সুযোগগুলোর কথা আমি আপনাকে বললাম। দেখেন আফটার দ্যাট দেন কি ধরনের সাপোর্ট আপনি পাবেন টিএনসিতে সম্পৃক্ত হয়ে। আপনি দেখেন প্রথমে যদি আপনি দেখেন হেলথ সাপোর্ট, দেন 28+ হেলথ প্রোডাক্ট, দেন আমাদের কিছু প্রোডাক্ট আছে, এখন আমাদের গবেষণা পর্যায়ে আছে এরকম কিছু প্রোডাক্ট আছে, 35+ লোকাল এমপ্লয়িজ আছে যারা আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য তৈরি, বাংলাদেশে 4 মিলিয়ন+ ডিস্ট্রিবিউটর আছে। দেন সার্ভিস সাপোর্ট, সার্ভিস সাপোর্ট কি পাবেন, দেখেন আপনি আপনার ট্রেনিং সিস্টেমটা ফুললি সাপোর্ট পাচ্ছেন কোম্পানি থেকে, আমাদের প্রশিক্ষিত লিডাররা আছে, দেখেন কি বলছে। দেন চ্যানেল সাপোর্ট বলতে বলা হচ্ছে 3 ব্রাঞ্চেস, ঢাকা, চিটাগং এবং খুলনা, 3টা ব্রাঞ্চ আছে, 35 অফলাইন স্টোর, মানে কোম্পানির
অথরাইজ স্টোর থেকে আপনি পণ্যটা কিনতে পারেন। সাপোজ আপনার এই মুহূর্তে রংপুরে একজন কাস্টমার হয়েছে, জাস্ট রংপুরের আপনি আমাদের অথরাইজ ডিলার অফিস থেকে পণ্যটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার পয়েন্টস, আপনার যে প্রফিট রাইটস, ওটা ওই ডিলার মেনটেন করতে বাধ্য, বিকজ অফ সে আমাদের অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজির ওনার। দেন আপনার খুলনা থেকে সেম খুলনা আমাদের ব্রাঞ্চ, দেন আপনি যদি চিন্তা করেন চিটাগং থেকে চিটাগং আমাদের ব্রাঞ্চ আছে, সিলেট থেকে সেটা সিলেট হয়তো আমাদের কোনো ফ্র্যাঞ্চাইজ, তাহলে আপনি এই সার্ভিস গুলো নিতে পারেন। 40+ সিরিজ অফ কোর্সেস, মানে ওই ট্রেনিং এর বিভিন্ন কোর্স আছে যেগুলো আপনি নিতে পারেন আমাদের এই ট্রেনিং এ অ্যাটেন্ড করে। এডুকেশন সাপোর্ট থেকে আপনি 35+ সার্টিফিকেট অফ সার্টিফাইড লেকচারার, আসলে ইন্টারন্যাশনাল এন্ড ডোমেস্টিক আমাদের অনেক এক্সপার্ট লেকচারার আছে যারা আপনাকে এই ব্যবসাটা সম্বন্ধে সুন্দর দক্ষ ধারণা দিতে পারে, যেখান থেকে আপনি এই বিজনেসটা সুন্দরভাবে নিতে পারেন। দেখেন কি আছে, 40 মিলিয়ন, মানে আপনি দেখেন যে এমন একটা বিজনেস আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন যেখানে আপনি উইন করবেন, উইন উইন দা টাইম টু স্টার্ট বিজনেস। আসলে আপনি যখনই শুরু করবেন তখনই আপনার উইন, কেন যে আপনি আপনি এমন একটা বিজনেস শুরু করছেন যে বিজনেসে অলরেডি 40 মিলিয়ন কাস্টমার্স আছে বাংলাদেশে, দেন 4 মিলিয়ন, দেন 3টা ব্রাঞ্চ আছে, দেন 28+ প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট গুলো 100+ কান্ট্রিতে অলরেডি রিকগনাইজ, যে এই পণ্যটা এমন কোন অপরিচিত পণ্য নয় যে পণ্যটা আপনি আজকে প্রথম মার্কেটিং করছেন, বিষয়টা এরকম নয়, আপনার আগে সারা পৃথিবীতে পণ্যটা মার্কেটিং হচ্ছে এবং 100+ দেশে কোম্পানির নির্ধারিত অফিস বা কোম্পানির রিকগনাইজ অফিসের মাধ্যমে পণ্যটা মার্কেটিং হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনি যখন সম্পৃক্ত হবেন এখান থেকে বড় পরিসরে এই এই পণ্যগুলো মার্কেটিং করার সুযোগ পাচ্ছেন। আপনার এন্টারপ্রেনারশিপ মানে আপনার দক্ষতা, আপনার উদ্যোগকে সঠিক জায়গায় আপনি যদি প্লেস করেন, টিএমসিতে যদি প্লেস করেন, তাহলে আপনার উদ্যোগটা ইনশাল্লাহ একটা সফল আপনি ব্যবসায়িক প্রতিনিধিতে আপনি নিজেকে রূপান্তরিত করতে পারবেন। দেন টিএনস টাইম অফ হেলথ, আসলে ফিল টিএনসি আজকে 27 ইয়ার্স এর, 26 অথবা 27 ইয়ার্স এর এক কোম্পানি, যে ওরা সারা পৃথিবীতে আজকে 27 বছর যাবৎ এই স্বাস্থ্য পণ্যগুলো বিপণন করে এবং 47 মিলিয়ন ইউজার্স আছে সারা পৃথিবী ব্যাপী। তাহলে আপনি চিন্তা করে দেখেন, ক্যান ইউ ইমাজিন, যে আসলে বলা যায় 1 লাখ 2 লাখ 3 লাখ লোক আমার কথা শুনবে, আমাকে জানবে, সেটা এরকম নয়। আপনি একটা ভিডিও করে দেখেন কতজন, আপনার কতটা ভিউ হয় আপনার ভিডিওটা, কিন্তু যখন আপনি টিএনস থেকে ভিডিওটা হচ্ছে, যখন টিএনসিএইচকিউ থেকে ভিডিওটা হচ্ছে, ওই ভিডিওটা কত লোক ভিউ হয়, কত ভিউ হয় আপনি জাস্ট দিয়ে দেখেন। হ্যাঁ, আমাদের বিভিন্ন বড় বড় প্রোগ্রামের ভিডিও গুলোতে যেখানে আমরা কথা বলেছি, ওই ভিডিও গুলো দেখলেও আপনারা দেখতে পারেন যে আসলে হাজার হাজার থাউজেন্ড থাউজেন্ড ভিউজ হয়েছে। তাহলে সেজন্য যে পণ্যগুলো যে 26 ইয়ার্স এর টিএনসি, তাদের ভালো বিজনেস মডেলের জন্য এবং পণ্যগুলোর কোয়ালিটির জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পণ্যগুলো সার্টিফিকেশন পেয়েছে, বিজনেস সার্টিফিকেশন, বিজনেস এর জাস্ট গুড বিজনেস সার্টিফিকেশন এবং পণ্যগুলোর বেস্ট কোয়ালিটির জন্য সার্টিফিকেশন, যেগুলো আমরা আপনাদের দেখাতে পারি যে এই আমাদের এই স্বাস্থ্য পণ্যগুলো, যেগুলো আমাদের এই স্বাস্থ্য পণ্যগুলোর ছবি আপনারা দেখছেন, যে আমাদের চেয়ারম্যান, আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর লিজিনিয়ান, যিনি আমরা জাস্ট এই প্রোগ্রামটা শুরু করার পূর্বে যে ভিডিওটা দেখেছিলাম, যে আসলে মানুষের ভালোবাসা অর্জন করতে হলে শুধু ব্যবসা নয়, আপনাকে ডোনেশনও দিতে হবে, যে আমাদের চেয়ারম্যান সারা পৃথিবী ব্যাপী এরকম $1,000,000 উনি ডোনেট করেছেন, যেখানে বলা হয়েছে 1.5 বিলিয়ন আরএমবি। তাহলে আপনি এটা চিন্তা করে দেখেন, 1.5 বিলিয়ন, এটাকে গুণ দিতে হবে এখন আরএমবি মেবি 15 টাকা, আপনি যদি 15 দিয়ে গুণ দেন 1.5 বিলিয়ন, এটাকে আপনি কোটিতে কনভার্ট করেন, কোটিতে কনভার্ট করে 15 দিয়ে গুণ দেন, তাহলে বেরিয়ে যাবে সঠিক সংখ্যাটা, তাহলে 400 কোটি টাকা উনি দান করেছেন। তাহলে এরকম বড় অঙ্কের ডোনেশন দিয়েছেন বিভিন্ন প্রান্তে, বাংলাদেশেও বিভিন্ন ছোট ছোট ট্রপিকে, এটা বাস্তবতা যে আমরা বাংলাদেশে এরকম বড় পরিসরে কোনো ডোনেশন টিএনস থেকে আনতে পারি না, কিন্তু তারপরেও বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে টিএনসি বিভিন্ন ভাবে বাংলাদেশেও কন্ট্রিবিউট করেছেন, সংখ্যাটা যদিও ছোট তারপরেও করেছেন। তো আমি বলবো টিএনস টাইম অফ গ্রোথ, যে আসলে আপনার টিএনস এর সাথে সম্পৃক্ত হয়ে আপনার গ্রোথটাকে নিশ্চিত করতে পারেন। যে দেখেন, আপনি যখন একটা বটবৃক্ষের সাথে দাঁড়াবেন, নিশ্চয়ই বট গাছের ছায়াটাই আপনি পাবেন, সুপারি গাছের নিচে দাঁড়ালে সুপারি গাছের ছায়াটাই পাবেন। তাহলে টিএনস এমন একটা অর্গানাইজেশন, এমন একটা বৃহৎ অর্গানাইজেশন, যেখানে আপনি সম্পৃক্ত হয়ে আপনার নিজেকে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বময় পরিচিত করে তুলতে পারেন। আমরা আহ্বান জানাচ্ছি আপনি আমাদের সাথে আসুন, এবং কেন আসবেন, কেন আসবেন, যে আসলে টিএনসির সাথে কেন আসবেন, প্রত্যেকে এই যে ভাই কেন আপনি আমার প্রোডাক্টটা নিবেন, নিশ্চয়ই আমার প্রোডাক্টের গুণাগুণগুলো আপনাকে জানতে হবে। দেখেন যে স্পেশালি টিএনসিতে আপনি আসবেন
আর একমাত্র কারণ হলো এখানে কুইক একটা বড় বিজনেস করা সম্ভব। দেখেন ফিনান্সিয়াল আপনার যে সময়টা, স্টার্ট বিজনেস ইজিলি উইথ এ মোবাইল ফোন, যা আসলে খুব সিম্পল একটা ডিভাইস। একটা মোবাইল ফোন থেকে আপনাকে যদি বলা হয় একটা ল্যাপটপ নিতে হবে, অনেকে 60,000-70,000 আপনার হাতে নেই, কিন্তু জাস্ট একটা মোবাইল ফোন, হয়তো 10,000-12,000 দিয়ে একটা মোবাইল ফোন নিয়ে আপনি জাস্ট মোবাইল ফোনটা ব্যবহার করে স্টার্ট করতে পারেন। 1 মিনিট ভিডিও টিচার্স ইউ অফ দ্য মেথড, একটা ছোট্ট ভিডিও থেকেও আপনি বিজনেস স্টার্ট করতে পারেন। দেন লং টার্ম, যে লং টার্ম অপারেশন, লং টার্ম রিফাইন্ড অপারেশন, কি বলা হচ্ছে যে 26 ইয়ার্স এর, আসলে পৃথিবীর একটা বড় অর্গানাইজেশন সেটা, যে সারা পৃথিবীতে আপনার এই হেলথ প্রোডাক্ট গুলো ওরা মার্কেটিং করে থাকে, যেখানে 110টা, 100-এর বেশি বলি আমরা, 100-এর বেশি ব্রাঞ্চ আছে। দেন এরকম ব্যাপক ভাবে বিস্তৃত একটা প্রতিষ্ঠান, যে টিএনসি এক কথায় কুইক, টিএনসি এক কথায় লং, টিএনসি এক কথায় বিগ। কেন বিগ এনাম, যে তারা মার্কেটিং করে হেলথ ফুড, মেডিকেল ইকুইপমেন্ট, স্কিন কেয়ার, বিউটি প্রোডাক্ট, দেন স্লিমিং, দেন তারা আরো ওয়ার্ল্ড ওয়াইড 47 মিলিয়ন ফ্যামিলিজ এর মধ্যে এই পণ্যগুলো ওরা বিপণন করছে। অলরেডি 47 মিলিয়ন মানে ইটস বিগ ফ্যামিলি। দেন স্টেবল বলা হচ্ছে, কেন 10,000 প্লাস স্টাফ আছে ওয়ার্ল্ড ওয়াইড। দেন এই স্টাফ গুলোর মাধ্যমে ওরা কি করছে, কাস্টমার সার্ভিস মানে ডিস্ট্রিবিউটরদের সার্ভিসটা এনশিওর করছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, 10,000 প্লাস স্টাফ যে প্রতিষ্ঠানটা নট স্মল অর্গানাইজেশন, এবং 10,000 প্লাস স্টাফ যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটা আজকে 27 বছর যাবৎ পরিচালিত হচ্ছে, তার মানে এটা বৃহৎ অর্গানাইজেশন। তাহলে বিষয়টাকে আপনি মানে একটু বড় পরিসরে চিন্তা করতে হবে, যে কেন আপনি টিএনসির সাথে সম্পৃক্ত হবেন, বিকজ অফ টিএনসি বিগ এনাফ, টিএনসি বিগ এনাফ, টিএনসি স্টেবল, টিএনসি একটা বড় অর্গানাইজেশন, টিএনসিতে দ্রুত অনেক ভালো কিছু করা সম্ভব। দেন হোয়াট ইজ ইউর উইশেস, আই ওয়ান্ট টু মেক মানি, যে আমি টাকা উপার্জন করতে চাই, ওকে, টিএনসিতে টাকা উপার্জন করার সুযোগ আছে। দেন অনেকে বলবেন যে আমি আমার স্বাস্থ্যটা ঠিক করতে চাই, আমি অনেক মোটে গেছি ঠিক করতে চাই। দেন আপনি আমাদের অনেক ভালো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট গুলো ব্যবহার করেন, আপনি এখান থেকে আপনার সুস্বাস্থ্য এনশিওর করতে পারবেন, আপনি স্লিমিং এনজয় করতে পারবেন। দেন আপনি অনেকে আছেন যে ভাই আমার স্বাস্থ্য ভালো আছে, আমি যথেষ্ট টাকাও আর্ন করি, ভালো আর্ন করি, কিন্তু আমি ভালো উপস্থাপন করতে চাই, বিশ্বময় নিজেকে পরিচিত করাতে চাই। দেন টিএনসিতে সেই সুযোগটা আছে। ওয়ান টু বি এ ইন্টারনেট সেলিব্রিটি, ইটস ইজি। আপনি দেখেন আমরা যে কথাগুলো অলরেডি বলেছি, যে টিএনসিতে আপনি সম্পৃক্ত হন এবং টিএনসির সাথে পরিচিত হয়ে সারা পৃথিবীতে আপনার নামটা ছড়িয়ে দিতে পারেন, যদি আপনি ওরকম যথাযথভাবে টিএনসির কাজটাতে নিজেকে সম্পৃক্ত করেন। দেখেন আপনি হতে পারেন, ইউ ক্যান বি লাইক দ্যাম, লাইফ এক্সপার্ট, আপনি হতে পারেন একজন ভালো কোচ, যেখানে লাইফ কোচ বলা হয়, যাদেরকে যে আপনি অসংখ্য মানুষকে টিচ করবেন কিভাবে তারা এখান থেকে তাদের জীবন যাপনের মাত্রাটাকে আরো ভালো করতে পারে। দেন ফ্যামিলি মাস্টার, আসলে অনেকেই ভালো টাকা আছে কিন্তু ফ্যামিলিতে দাম নেই। আমি বলবো আপনি টিএনসি লিডার হন, ফ্যামিলি আপনাকে দাম দিতে বাধ্য, কারণ আপনি যখন একজন লাইফ কোচ তখন আপনার কথা ফ্যামিলির লোকজন মনোমুগ্ধকর ভাবে শুনবে, আপনাকে শোনাতে কেউ সাহস করবে না। ক্যারিয়ার মাস্টার, দেখেন আসলে আমরা সবাই স্টার হতে চাই, বাট হোয়ার ইজ দ্য প্লেস, সেই সুযোগটা কোথায়? সুযোগ তো নাই, আপনি বাংলাদেশে সেই সুযোগটা নাই। আসলে স্টার হওয়া এত সহজ নয়, বাট যদি একটা প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম আপনাকে ইনভাইট করে যে আমি আপনাকে সুযোগ দিচ্ছি আপনি স্টার হবেন, সেই সুযোগটা ইনশাআল্লাহ টিএনসিতে আছে। আসলে একসাথে আমরা সবাই মিলে সেই সুযোগটাকে এনজয় করি। জাস্ট মুভ ইউর ফিঙ্গার, যে আপনার শেয়ার ক্যারিয়ার, জাস্ট আপনার হাতের মুঠোই, আঙ্গুলের মাথায় আপনার ক্যারিয়ার, যে আপনি এখান থেকে কি করতে পারেন, আপনি কি করতে পারেন, এডুকেশনাল সাপোর্ট নিতে পারেন, ইনফরমেটিভ ইনফরমেশন প্ল্যাটফর্ম, অপারেশন সাপোর্ট, অ্যাক্টিভিটি প্ল্যাটফর্ম, সেলস সাপোর্ট, দেন আর্ন মানি, এই সব কিছু আপনি টিএনসি থেকে পেতে পারেন অনলাইন অ্যান্ড অফলাইন ইন্টারাকশনের মাধ্যমে। আপনি দেখেন শেয়ার ক্যারিয়ার মানে কি, আপনি এখানে এই কাজটাতে যুক্ত হয়ে আপনি এই সুযোগগুলোকে ব্যবহার করে আপনি এখান থেকে যথেষ্ট ভালো একটা অবস্থানে যেতে পারেন। দেন আমি বলবো ওয়ান টাইম শেয়ারিং ট্রিপল বেনিফিটস, যে আসলে টিএনসিতে আপনি কাজটা করলেন, কাজটা করলে কি হবে, কি হবে? আসলে আমরা তো সবাই কাজ করি, মুনাফাটা পেয়ে যায় বা রেভিনিউটা পেয়ে যায় শেষ, কিন্তু টিএনসিতে কাজ করলে একবার কাজ করবেন, 3 বার বেনিফিট পাবেন, কিভাবে? সেলস রেভিনিউ, হাই কমিশন, যখনই সেলস করবেন তখনই ওখান থেকে সর্বোচ্চ কমিশন পাবেন। প্রফেশনাল নেটওয়ার্ক বেনিফিট, টিম অ্যাওয়ার্ড, মানে শুধু টাকা নয়, এখান থেকে অ্যাওয়ার্ড রিওয়ার্ডও পাবেন। দেন কালটিভেট ইনকাম, নট ক্লিয়ার, মানে আপনি যে টাকাটা উপার্জন করবেন, আজকে যেটা আর্ন করছেন এটাই শেষ নয়, আজকে যে টিম আপনি তৈরি করছেন, এই টিম আপনার জন্য কি করবে, ইনকাম তৈরি করবে, ডে বাই ডে
তৈরি করবে, একবারই শেষ নয়। তাহলে সেলস করলেন, রেভিনিউ পেয়ে গেলেন, বিষয়টা এখানেই শেষ নয়। যখন টিম তৈরি করলেন, আপনি ইনকামের ক্ষেত্র তৈরি করবেন, সেই সুযোগটা, সেই ট্রিপল বেনিফিট এখান থেকে পাওয়া যাবে। আসলে হোয়াট ইজ টিএনস? টিএনসটা কি? টিএনস টাইম অফ সাকসেস। টিম ইন্স ট্রাস্ট, টিম ইন্স ইন্টারেস্টিং, টিম ইন্স ইজি, আই মিন্স ইন্টারেস্টিং, ইম ইন্স ইজি, অ্যান্ড মিন নাও অ্যাস মিন শেয়ার্স। ট্রাস্ট, আপনি বিশ্বাসের সাথে আপনার আগ্রহ নিয়ে বা আপনার আগ্রহ নিয়ে আপনি শুরু করুন সহজ একটা কাজ এখনই, কিভাবে শেয়ার করার মাধ্যমে। তাহলে টিএনস থেকে আপনি সেই সুযোগটা নিতে পারেন। আমি বলবো টিএনস আপনার জন্য একটা সফলতার দ্বার উন্মুক্ত করে দিবে। দেন আমি আপনাদেরকে জাস্ট এরকম একটা অপরচুনিটির কথাই আমি আপনাদেরকে জানালাম। আসলে এই অপরচুনিটিটা কি আমাদের দরকার নাকি দরকার না? সত্যি দরকার, কিন্তু আমরা কিভাবে এই অপরচুনিটিটা নিতে পারি? বাট ইউ হ্যাভ টু, যারা ডিস্ট্রিবিউটর এবং যারা নতুন জয়েন করেছেন এবং যারা ডিস্ট্রিবিউটর হিসেবে জয়েন করেছেন, আমি প্রত্যেককে বলবো যে দেখেন আমরা কি করতে পারি। যারা ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা জয়েন করেছেন, আজকে যে প্রেজেন্টেশনটা আমরা দেখলাম, এই প্রেজেন্টেশনটা থেকে আমরা আর আমাদের যারা টিম লিডার আছে তাদের প্রত্যেককে আমরা টিচ করতে পারি যে আসলে আমরা আমরা আমাদের এইভাবে কাজটা করা উচিত। সেকেন্ড হলো, আমাদের যারা ডিস্ট্রিবিউটর অ্যাটেন্ড করেছেন তাদের প্রত্যেককে বলছি যে এই মাসে আমাদের মোবাইল ফোন প্রমোশনের লাস্ট মান্থ, মোবাইল ফোন প্রমোশনের লাস্ট মান্থ। তাহলে মোবাইল ফোন প্রমোশনের লাস্ট মান্থ, আপনি যদি এই মোবাইল ফোন প্রমোশন এনজয় করতে চান, যারা সেভেন স্টার আছেন তাদের জন্য অবশ্যই গত 2 মাসে যারা পার্সোনাল ভিপি দিয়েছেন তারা কোয়ালিফাইড লিস্টে থাকবেন। এবং এ মাসে আপনার বেস্ট সেলস, আসলে টপ 25 সেভেন স্টার কে মোবাইল ফোন দেওয়া হবে, তার মধ্যে 23 জনকে দেওয়া হবে অ্যান্ড্রয়েড ফোন, 2 জনকে দেওয়া হবে আইফোন। দেন যারা 8 স্টার আছেন তাদের জন্য টপ 25, দেন তাদের মধ্যে 23 জনকে দেওয়া হবে অ্যান্ড্রয়েড ফোন এবং 2 জনকে দেওয়া হবে আইফোন। এবং 7 স্টার এবং 8 স্টার তাদের জন্য পিবি টার্গেটটা কত? আসলে পিবি নির্ধারিত কোনো টার্গেট নাই, টপ 25 মানে সেরা 25 জনকে সিলেক্ট করা হবে। তাহলে আমরা যদি লাস্ট 3 মাস যদি এই মোবাইল ফোন প্রমোশনটা স্টার্ট আমরা স্টাডি করে দেখছি, 7 স্টারদের জন্য 12 থেকে 15 হাজার পিবি আনা, 8 স্টারের জন্য মোর দ্যান 20,000, মানে 20,000 প্লাস হলে আপনি রিওয়ার্ডটা পেয়ে যাবেন। তাহলে যারা আইফোন পেতে চান নিশ্চয়ই তাদেরকে আরো বেশি কষ্ট করতে হবে, সেটা আপনার জন্য আলাদা কম্পিটিশন। এবং যাদের 8 এর নিচে 8 আছে তাদের জন্য অবশ্যই জিপিবি মেনটেন করতে হবে 800। দেন যারা ব্রঞ্জ লাইন আছেন তাদের জন্য মোবাইল ফোন আছে 20টা, যথেষ্ট বেশি মোবাইল ফোন বরাদ্দ রাখা হয়েছে ব্রঞ্জ লাইনের জন্য। এখনো আপনি 18টা হবে অ্যান্ড্রয়েড, 2টা হবে আইফোন। দেন সিলভার লাইনের জন্য 6টা, গোল্ড লাইনের জন্য আছে 10টা, দেন স্টার গোল্ড লাইনের জন্য আছে এবং স্টার গোল্ড লাইন অ্যাবভের জন্য আছে, প্রত্যেকটা লিডারের জন্য আছে। আমি বলবো যে আমরা যারা এখনো 10 তারিখ ঈদ হয়েছে আজকে, যারা 18 তারিখ 17 তারিখ হয়ে যাওয়ার পরেও যারা কাজে যোগ দিতে পারছেন না তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আসলে দেখেন আর কত মানে আর কত ঈদ করবেন, ঈদটা একটু সংক্ষিপ্ত করেন, কাজে ফিরে আসবেন, দ্রুত কাজে ফিরে আসবেন, সবাই মিলে কাজে ফিরে এসে এই কম্পিটিশনে অ্যাটেন্ড করুন। এ মাসে আমি বলবো দেখেন আমাদের রমজান চলে গেছে, রমজানের ঈদ চলে গেছে, কুরবানির ঈদ চলে গেছে, এখন থেকে সামনের আগামী রমজান পর্যন্ত আমাদের একটা পিক সিজন, সর্বোচ্চ ভালো বিজনেস করার আমাদের একটা সময়। আমরা যদি সবাই মিলে কাজ করি ইনশাল্লাহ এই সময়টাতে আমরা খুব ভালো একটা বিজনেস দাঁড় করতে পারবো। তো আমি আশা করবো যারা আমাদের প্রোগ্রামে আজকে অ্যাটেন্ড করেছেন তারা প্রত্যেকেই কাজের দিকে আরো বেশি মনোযোগ হবেন এবং ব্যবসাটাকে বিস্তৃত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবেন। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি এবং তানভীর ভাইকে বলছি আজকে প্রোগ্রাম সমাপ্ত করার জন্য। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। চমৎকার 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 একটি ট্রেনিং সেশন আমরা দেখেছি, সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে এত সুন্দর একটি মনোমুগ্ধকর ট্রেনিং উপভোগ করার জন্য। আমি অনুষ্ঠান শেষ করার আগে একটি ছোট্ট কথা বলে শেষ করতে চাই, যে অনেকেরই আসলে প্রশ্ন থাকে আমাদের ডিস্ট্রিবিউটর বন্ধের মধ্যে যে কিভাবে ভিসিআর ডাউনলোড করব, কিভাবে ভিসিআর ইনস্টল করব, কিভাবে ভিসিআর আমরা ইউজ করব। তো আমি ছোট্ট সে বিষয়ে একটি ছোট্ট আলোচনা করতে চাই। সকালের সুবিধার আমি একটা পিপিটি অন করছি। দেখুন আমরা কিভাবে, আমরা তো সকলের মনে একটাই প্রশ্ন যে হ্যাঁ ভিসিআর ভিসিআর হোয়াট ইজ ভিসিআর এবং আমরা কিভাবে ভিসিআরটাকে ইনস্টল করতে পারি। সবাই এক নজর একটু দেখে নিন কিভাবে আমরা প্রাথমিকভাবে ভিসিআরটাকে ইনস্টল করতে পারবো। যে সবাই তো আমরা মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি, আমরা অ্যান্ড্রয়েডের যে গুগল প্লে স্টোর আছে সেখানে প্রথমে যেতে হবে এবং সেখানে আমাদের যে অ্যাপসটি আছে ভিসিআর টিএনস সেটিকে সার্চ করে আমাদের অ্যাপসটি বের করতে হবে। যে ভিসিআর টিএনস, এই যে লাল একটি গোলদাগের ভিতরে যে একটি পাখি বা ভিসিআর লেখা আছে, যে এই অ্যাপসটি আপনাদের খুঁজে বের করতে হবে প্রথমে।
তারপর যে ইনস্টল বাটনটি আছে সেই ইনস্টল বাটনটি দিতে হবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর দেখবেন আপনাদের এরকম একটি অ্যাপ বক্স আসবে, যে ইনস্টল সম্পূর্ণ হলে এই অ্যাপটা ওপেন করতে হবে প্রথমে। তারপরে সেখানে যে অ্যালাউ ভিসা টেন্স টু রেকর্ড অডিও যে ডায়লগ বক্সটি আসবে সেখানে অ্যালাউ দিতে হবে। একইরূপ ভাবে যে আমাদের ভিসিআর অ্যালাউ ভিসা টেন্স টু অ্যাক্সেস ফটোস মিডিয়াস এন্ড আদার ফাইলস অন ইউর ডিভাইস এই ডায়লগ বক্সটি আসবে, সেখানেও অ্যালাউ বাটনে ক্লিক করতে হবে। অতঃপর যে শেষ ধাপে আছে যে অ্যালাউ ভিসা টেন্স টু টেক ফটোস অ্যান্ড রেকর্ড ভিডিও যে ডায়লগ বক্স আসবে সেখানে অ্যালাউ বাটনে ক্লিক করতে হবে। অ্যালাউ বাটনে ক্লিক করার পরে এরকম একটি বক্স আসবে, সেখান থেকে আপনার কারেন্ট এরিয়া অপশনে যে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে এই অপশনটি আসবে যে সুইচিং টু বাংলাদেশ দ্য অ্যাপ উইল ডিসপ্লে দ্য কন্টেন্ট অফ দ্য নিউ এরিয়া, এই যে বক্সটি আসবে এই বক্সের মধ্যে আপনাদেরকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনারা দেখবেন অ্যাপসটি চালু হয়ে গেছে। এবার এই অ্যাপসের সবার নিচে আপনারা লক্ষ্য করতে পারছেন যে লাল দাগ দিয়ে গোল করে চিহ্নিত করা আছে, যেখানে মাই সেন্টার যে বাটনটি আছে এই বাটনে ক্লিক করতে হবে। মাই সেন্টার বাটনে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে, যার উপরে দেখবেন লাল দাগ দিয়ে মার্ক করা আছে সাইন ইন অপশনটি, এই সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। সাইন ইন বাটনে ক্লিক করার পরে দেখবেন যে আইডি এবং পাসওয়ার্ড চাওয়ার মতো দুটি বক্স আসবে। এখানের মধ্যে আপনার পাসওয়ার্ড বক্সে লেখার মধ্যে যেটা আছে সেখানে তার আগে আপনার আইডিতে এখানে আপনার ডিস্ট্রিবিউটর আইডিটি দিতে হবে, এবং পাসওয়ার্ডে আপনার ডিস্ট্রিবিউটর আইডির শেষ যে চার ডিজিট আছে সেটি দিতে হবে। আমি একটা উদাহরণ স্বরূপ এখানে আমি একটা বক্স দেখিয়ে দিয়েছি, সাপোজ যদি আপনাদের আইডি হয় 1 2 3 4 5 6 7 8 তাহলে পাসওয়ার্ডে লাস্টের যে চার অক্ষর 5 6 7 8 সেটি বসাতে হবে। এটি বসানোর পর দেখবেন যে আপনার এরকম একটি ডায়লগ বক্স আসবে, এই ডায়লগ বক্সের মধ্যে আপনার যে স্পন্সর আইডি জয়েন্ট স্টুডিস্ট আইডি এগুলো সব দিতে হবে, নিজের মতো করে পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ডে নিজের মতো করে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি অবশ্যই দিতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে পাসওয়ার্ডটি আপনারা দেন না কেন সেই পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে। তারপর দেখবেন পাসওয়ার্ড দেওয়ার পরে যে অপশনটি আসবে, দেখবেন এখানে একটু ডায়লগ বক্স আসবে যে চায়না এন্টারের ফোন নাম্বার, এখানে আপনাদের কোনো কিছুই দিতে হবে না, কোনো ধরনের ফোন নাম্বার বা কোনো কিছুই দিতে হবে না। জাস্ট নিচে দেখবেন লাল মার্ক করা যে অপশনটি আছে যে স্কিপ দিস স্টেপ, এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর দেখবেন আপনার অটোমেটিক ভাবে আপনার ভিসার অ্যাপসটি চালু হয়ে গেছে। এখন ভিসার অ্যাপসটি আসলে আপনার কি কাজে লাগবে সেটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। তো ভিসার অ্যাপস এর মূলত যে উদ্দেশ্য সেটি হচ্ছে আপনাদের ডিস্ট্রিবিউটরগণদের ব্যবসায়িক কার্যক্রমকে আরো সহজ থেকে সহজতর করা। যেমন ভিসার অ্যাপস এর মাধ্যমে ডিস্ট্রিবিউটর ক্যান সি হাউ মাচ পিভি আর পোস্টেড, অর্থাৎ আপনারা কতগুলো পিভি পোস্ট করেছেন বা পোস্টেড হয়েছে এটি আপনাদের সেলস পারফরমেন্স অনুযায়ী আপনাদের সেই ভিসার অ্যাপস এ শো করবে। একরূপ ভাবে আপনার মান্থলি কতটুকু ইনকাম হয়েছে সেই ইনকামের সম্পূর্ণ অ্যানালাইসিসটি সেখানে থাকবে, পাশাপাশি আপনার টিমের আপনার হোল টিমের যে পারফরমেন্স আছে সেটিও সেখানে আপনি দেখতে পাবেন। আর এছাড়াও আমাদের ভিসার অ্যাপস এ সকল ধরনের ক্লায়েন্টস প্রোডাক্টের সকল যাবতীয় তথ্য এখানে আমাদের বিস্তারিতভাবে তুলে ধরা আছে। তো ধন্যবাদ সবাইকে, আমাদের সম্মানিত ডিরেক্টর কামরুজ্জামান স্যারকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই ওপিপি ট্রেনিং প্রোগ্রামটি সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।